বন্ধুরা জবসন কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আমি একটি কাজের আপডেট তুলে ধরব যে কাজটির জব লোকেশান রয়েছে ডানকুনি এই ডানকুনি অর্থাৎ পার ডানকুনি এটা আপনার কন্যগর রেলওয়ে স্টেশন থেকে আসা যায় হাওড়া থেকে যাওয়া যায় তো যাই হোক এই পার ডানকুনি লোকেশানের আশেপাশে যাদের বাড়ি মহিলা কিংবা পুরুষ উভয় কিন্তু এই কাজটা করতে পারবে এছাড়া যারা গ্রামের ছেলে যারা থেকে ডিউটি করতে চান তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন তো যাই হোক এই কাজটির মাধ্যমে এই কাজের সমস্ত রকম ডিটেলস আমি তুলে ধরবার চেষ্টা করব যারা একটি থেকে বা যাতায়াত করে কাজ খুঁজছিলেন বা কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর একটা কথা যারা এই জবসনা কলকাতার এই ভিডিওটির মাধ্যমে এই চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে বলবো যদি আপনি এরকমই একটি জেনুইন কাজের আপডেট পেতে চান আপনার মোবাইলে এবং একটা জেনুইন জায়গায় গিয়ে কাজটা করতে চান তবে বলবো আপনি একদম সঠিক প্ল্যাটফর্মে এসে গেছেন এই প্ল্যাটফর্ম থেকে আপনি যতটুকু কাজের আপডেট পাবেন একদম জেনুইন আর এরকমই একটা জেনুইন চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি কাজের আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জবস নাও শুরু করছি আজকের এই ভিডিও এই ভিডিওটিতে শুরু করবার আগে আপনাদের একটা খবর দিতে চাই সেটা আমি কিছুদিন আগে চেন্নাইয়ের একটি অফিসের হাউস কিপিং কাজের আপডেট দিয়েছিলাম আজকে ওই কাজের জন্য আমি জাস্ট টেস্টিংয়ের জন্য আপনারা জানেন যে আমি যে কোনো জায়গায় কাজের বেশি লোক পাঠানোর আগে সেই জায়গা ভেরিফিকেশান করার ট্রাই করি অনেক সময় তো আপনার ফিজিক্যালি গিয়েও বোঝে যায় না যতক্ষণ একটা মানুষ কাজ করে তো যাই হোক আমি আজকে একজনকে পাঠিয়েছি সব থেকে বড়ো ব্যাপার ওখানে আমি যেরকম বলেছিলাম যে আপনার ওখানে যেতে হবে অফিসে আবার ইন্টারভিউ নেবে তারপরে আপনাকে সিলেকশন করে ওখানে নিয়ে যাবে এখানে পজিটিভ দিক কতগুলো হয়েছে এক নম্বর আমি একটা ছেলেকে সকালবেলায় পাঠাই ও বারোটার সময় যায় বারোটার সময় যাওয়ার পর ওকে কোম্পানিতেই সঙ্গে সঙ্গে কোম্পানির তরফ থেকেই চেন্নাই যাওয়ার টিকিট কেটে দেয় এবং কোম্পানির সুপারভাইজার একা যেতে হচ্ছে না কোম্পানির তরফ থেকেই লোক নিয়ে চেন্নাই নিয়ে যাচ্ছে কাজটা করানোর জন্য অর্থাৎ এইরকম সাপোর্ট সত্যি কথা বলতে আউট অফ বেঙ্গলের অনেকগুলো জবাব আমি দিয়েছি কোম্পানির তরফ থেকে এই এইরকম সাপোর্ট কোনো দিনই পাইনি তাই যারা চেন্নাইয়ে আপনার হাউস কিপের কাজ করতে চাইছেন অবশ্যই এই ভিডিও শেষে আমি সেই ভিডিওর লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারেন ওই চেন্নাই যাওয়ার ডিটেলসটা এবং যদি করতে চান আপনি অবশ্যই ফোন করে নেবেন তো যাই হোক আজকে যে কাজের আপডেটটি আপনাদেরকে তুলে ধরবো সেটা জব লোকেশান রয়েছে ডানকুনি পার ডানকুনে এই লোকেশানে মহিলা এবং পুরুষ কর্মী নিয়োগ করা হবে ফ্যাক্টরিটা সম্পূর্ণ নতুন একটি ফ্যাক্টরি এখানে নতুন ফ্যাক্টরিটা সবে হয়েছে নতুনভাবে প্রোডাকশান শুরু হবে এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বা উভয় কর এখানে কাজ করতে পারবে মূলত মহিলারা প্যাকিং টাইপের জবগুলো করবে আর ছেলেরা মেশিন অপারেটিংয়ের কাজ করবে এছাড়া এক্সেসারি যে কাজগুলো সেগুলো পুরুষ মানুষরা করবে এখানে কাজটা কি তৈরি হয় এখানে তৈরি হয় আপনার প্লাস্টিক হাউসহোল্ড আইটেম যেমন কৌটো মগ বা ছোটো ছোটো প্লাস্টিকের আইটেমগুলো এখানে তৈরি হয় আর এই ফ্যাক্টরিতেই প্রচুর সংখ্যক কর্মী নেওয়া হয় এটা কিন্তু টোটালি একটি নতুন একটি ফ্যাক্টরি এখানে যদি আপনি কাজ করতে চান তবে আপনার বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছর আর শিক্ষকযোগ্যতার যোগ্যতার কোনো রকম কোনো প্রয়োজন নেই শুধু কাজ চায় যেটা সেটা হচ্ছে কাজের মানসিকতা তো এইটা এই দুটো যদি থাকে তাহলে আপনি এই কাজটির জন্য যোগ্য এখানের কাজের সময় রয়েছে বারো ঘন্টা যেটা দুটো শিফটে হবে শুধুমাত্র পুরুষদের জন্য আর মহিলাদের জন্য শুধুমাত্র দিনের বেলায় হবে তো দুটো শিফটেই কাজ হবে দুটো শিফটে কাজ হবে ডে নাইট করবেন এবং এখানকার স্যালারিটা রয়েছে এগারো হাজার টাকা এছাড়া নোয়াগ্ন পে যদিও আর এছাড়া এখানে কোম্পানির তরফ থেকে কোম্পানির ভেতরে রুম করে দিয়ে নতুন যেহেতু ফ্যাক্টরি এখন সেরকমই সিস্টেম এখানে কোম্পানির তরফে রুমও তৈরি করেছে যারা পুরুষ মানুষ যারা বাইরে থেকে আসবেন ছেলেরা তারা কিন্তু অবশ্যই কোম্পানি রুমে থেকে কাজটি করতে পারবেন আর যারা লোকাল তারা তারা আপডাউন করে করতে পারবেন মহিলাদের কিন্তু থাকার আবার তো কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র পুরুষদের জন্য অর্থাৎ ছেলেদের জন্য থাকার ব্যবস্থাটা রয়েছে এখানে যদি আপনি কাজটা করতে চান এইরকম সমস্ত ডিটেলস আমি তুলে ধরলাম দেখার পর যদি মনে হয় হ্যাঁ এই কাজটি আপনি করবেন আমি বলবো আপনি আসুন অবশ্যই এটা স্পট জর্নিংয়ের মধ্যে আপনাদেরকে নিয়ে করবো এখানে যদি আসতে চান অবশ্যই আপনার আধার কার্ডের যে দু কপি দু কপি পাসপোর্ট সাইজ ছবি ছবি অবশ্যই নিয়ে আসবেন এবার একটা জিনিস বলা হয়নি ভুলে গেছিলো সেটা হচ্ছে খাওয়ার কী ব্যবস্থা রয়েছে আপাতত কোম্পানির কোনো ক্যান্টিন নেই তবে আপনারা যখন আসবেন আমরা ওখানে একটা মেস মতো করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে আপনারা সেই মেসেই খাওয়া দাওয়া করে কোম্পানি রুমের থেকে ডিউটিটা করতে পারবেন খাওয়ার জন্য আপনার মেস যে প্রাথমিকভাবে আপনারা যে ওখানে খাবেন সেই পয়সাটা কোম্পানির তরফ থেকে অ্যাডভান্স আকারে দিয়ে দেওয়া হবে আপনি যেমন স্যালারি পাবেন ডিডাকশান হয়ে যাবে এছাড়া আপনি কিন্তু প্রতি মাসের দশ তারিখে ওখানে পেমেন্টটা পাবেন তো আশা করছি সমস্ত রকম টোটো টোটাল ডিটেলসটা আমি তুলে ধরতে পেরেছি যদি মনে হয় আপনি এই কাজটি করবেন তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন একটা কথা আমি আপনাদেরকে রিমাইন্ড করি একটা চ্যানেল বা একটা চ্যানেল বলা ভুল ইউটিউবের বুকে এরকম বেশ কিছু চ্যানেল বেশি বেতনের চাকরি বেশি বেতনের চাকরি করে করে আপনার কিন্তু মাইন্ডটা ডিস্টার্ব করে দিচ্ছে আপনারা যদি ওই সব ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমি যা প্র্যাকটিক্যালি দেখছি আমার কাছে সব ফোনগুলো আছে সবাই খালি বেশি বেতন বেশি বেতন বেশি বেতন করছে কি চায় না যে ছেলেরা বেশি বেতনের কাজ পাক আমি তো আপনার কেক ফ্যাক্টরিতে অ্যাড করেছি আপনারা অন্যান্য জায়গাতেও দেখছেন যাচ্ছেন গিয়ে আবার চলে আসছেন এবার কৃষ্ণদার ভিডিও দেখে আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি গ্রামের লোকেশানের সোদপুর লোকেশান বলে ওনাকে অ্যাড করতে হচ্ছে যাই হোক ওই লোকেশানে একটা কেক ফ্যাক্টরি আমি একটি ছেলে পাঠিয়েছিলাম আর অন্য জায়গা থেকেও অনেক ছেলে গেছে রাস্তাঘাটে কালেকশান করে আর হাজার হাজার করে ধরুন দশটা ছেলে পাঠালো তার দশ হাজার টাকা হয়ে গেলো কোনোভাবে ইদি উদিক করে গছিয়ে দিয়ে পালিয়ে যেতে পারি তা দশ হাজার টাকা ইনকাম কিন্তু আমার তো তাই নয় দুশো টাকা করে দিতে বলি সেটাও কিন্তু ছেলেটি দেয়নি কারণ সে দেখছে যে আমি না কাজ দেখছি কাজটা করতে পারি কিনা দেবো না ভেরি গুড আমি এতে কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার বলা থেকে একটা কথা বলছে দেখুন আপনি দুশো টাকা দুশো টাকা সেটাও আবার বলেছেন যে মাইনে পেয়ে দিলেও চলবে আর দেখুন আর জায়গা থেকে এলো সে কিন্তু হাজার টাকা করে নিয়ে চলে গেল। আর আপনার ওই ছেলেটা তাও কাজ করলো না পালিয়ে গেল এরা তো কিন্তু তাও আছে হয়তো কালকে হয়তো চলে যেতে পারে তাই আমি পাশের একটা হোটেলে জিজ্ঞাসা করলাম বলছে যতগুলো আছে সবগুলো দেখবেন কাল সকালে পালিয়ে গেছে আবার লোক নিয়ে আসবে এটা কিন্তু একটা ব্যবসা রোলিং ব্যবসায় পরিণত হয়ে গেছে তো সেটাই আমি জাস্ট রিমাইন্ড দিচ্ছি আপনারা কিন্তু অ্যাবনরমাল হয়ে যাচ্ছেন এক প্রকার এই সব করতে করতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে নয়চয় করছেন অর্থাৎ জেনিউনিটি অর্থাৎ আসল জিনিসটা কিন্তু এখনও বুঝতে পারছেন না এবার যদি বলেন দাদা তাহলে আসল জিনিসটা অ্যাকচুয়ালি আপনার ওই তিনশো সত্তর তিনশো আশি এগারো হাজার টাকা হয় না এই জন্য চাইছিলাম যে বারো হাজার দাদা আমিও চাই আপনাকে দিচ্ছি তো আমি আমিও যে আমি চেষ্টা করেছিলাম আমি দু চার দিন আমি অ্যাড করছিলাম যেখানে আপনি ভারত বেশি আমার কি প্রত্যেকটা জায়গায় যোগাযোগ নেই সব জায়গায় যোগাযোগ আছে মধ্যগ্রাম কে কোম্পানি থেকে ধুলোগড়ের আপনার সেই মোটর কোম্পানি বলে অ্যাড করে সেই কোম্পানি থেকে শুরু করে তারপরে আপনার ওই যে ওয়ার হাউস পাঁচশো টাকা রোজ সেখান থেকে শুরু করে সব জায়গায় আমার কিন্তু একটা যোগাযোগ আছে কিন্তু আমি দিই না একটাই কারণে আমি চাই না কারণ আমার প্রতি একটা আমি অ্যাকচুয়ালি অ্যাডটা দিতে চাইছিলাম যে এক আমার একজন বন্ধু বললো যে দেখো তোমাকে ওরা বিশ্বাস করে তুমি জেনে বুঝেও যদি ওদেরকে আবার সেই জায়গায় পাঠাও ওই গরমের মধ্যে বা গ্রাম থেকে এসে যখন বললে দাদা এত ভালো খাটনির কাজে আপনি আমাকে পাঠিয়ে দিলেন সব কিছু জেনে বুঝেও তখন তোমার তোর যে রেপুটেশানটা আমার যে বন্ধু তোর যে রেপুটেশানটা নষ্ট হবে সেই জন্য যে যা করছে যে পয়সা দিয়ে যাক অত না গোলানোর দরকার নেই তাই আমি ভিডিওটি শেষে জাস্ট রিমাইন্ড দিয়ে দিলাম আপনারা কিন্তু এই সবের পিছনে দৌড়াদৌড়ি করে যদি পয়সাগুলি নষ্ট করেন সেটা কিন্তু আপনাদের আবার ভুল ডিসিশান নিন যে একই জায়গার কাজ বারবার আসছে কম বেতনের চাকরি হতে পারে একটা মানুষ তিনশো সত্তর টাকা রোজে তার না পোষাতে পারে তিনশো পঞ্চাশ টাকা রোজে তার না পোষাতে পারে সে চলে যেতে পারে কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা রোজেও লোক ঢুকছে লোক বেরোচ্ছে লোক ঢুকছে লোক বেরোচ্ছে তাহলে কিন্তু তার কিছু সমস্যা আছে কিনা সেটা ডিসিশন করা আপনার দায়িত্ব সর্বোপরি যেহেতু আপনি হাজার বা দেড় হাজার টাকা দিয়ে ঢুকছেন তাই আমি বলছি এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করুন নাহলে কিন্তু নাহলে কিন্তু আপনি মানসিক এবং আর্থিক দুই দিক থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না যদি এই কাজটা করতে চান যে কাজটা ডিটেলসটা দিলাম সেক্ষেত্রে আপনি নামটা নথিভুক্ত করে চলে আসুন আর একটা কথা ভিডিও শেষে বলছি আমাদের বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল জব যেগুলো আমি আপডেট দিই সেইগুলোতে দু একজন করে ভ্যাকেন্সি এসেছে আমি সে সেই বিষয়ে আর এই ভিডিওতে আলোচনা করছি না যদি আপনারা কাজ করতে চান ফোন করবেন মানে আপনার ধুলোঘড় থেকে মধ্যম গ্রাম সব লোকেশানে একজন দুজন করে লোক নেওয়া হবে আমি আবার ফোনেই বলে দেবো আপনাদেরকে গাইড করে দেবো যদি প্রকৃত কাজ করবেন ডিউটি আওয়ার্স বারো ঘন্টা হবে ম্যাক্সিমাম জায়গাতে এবং ডে নাইট হবে এই মেন্টালিটি যদি থাকে এবং স্যালারিটা হবে তিনশো সত্তর থেকে চারশোর মধ্যে কীরকম কী আছে সেটা আমি ফোনেই বলে দেবো যদি মনে হয় এই বারো ঘন্টা ডে নাইট করবেন এবং এই রেঞ্জের মধ্যে স্যালারিটা হবে তাহলে ফোন করবেন আমি সব জায়গার ডিটেলসটা তুলে ধরতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখাবে নতুন কোনো একটা কাজের ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বাস নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা নমস্কার